হ্যালো বন্ধুরা আপনাদের সাথে আমি শুভঙ্কর আপনারা দেখছেন জব অ্যালার্স থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও একটি চাকরির খবর নিয়ে চলে আসলাম আজকের চাকরির খবরটি হলো অল ইন্ডিয়া অ্যাপ্লিকেবেল জব অর্থাৎ সমস্ত ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে বিভিন্ন প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে এখানে বিভিন্ন পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশন রয়েছে মিনিমাম থেকে হাই কোয়ালিফিকেশান বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশান হিসেবে পোস্টের বিভাগ আলাদা আলাদা রয়েছে তো বিস্তারিত জানতে অবশ্যই বলব সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আজকের ভিডিওটা প্রত্যেক ক্যান্ডিডেটসদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে যেসব ক্যান্ডিডেটসরা এখনও সরকারি চাকরির খুঁজে চলেছেন তো যা তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে তো যার জন্য বলবো অবশ্যই আর কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করতে চলেছি তবে ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে দেওয়া বেলটিকে বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিওগুলি আপডেট সবার প্রথম পেয়ে যাওয়ার জন্যে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি একদম অফিসিয়াল ওয়েবসাইটটি আজকের যে চাকরির খবরটি আপনাদের জুলেতে জানাতে চলেছি সেটা হলো ডি ট্রিপলএ এস বি শর্ট ফর্ম সেটার ফুল ফর্ম হলো উপরে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের পক্ষ থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একদম অফিসিয়াল পিডিএফ আপনারা এখান থেকে ফে পেয়ে যাবেন একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে তবে আপনাদের সুবিধার জন্য একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আজকে বিস্তারিত আপনাদের জানাতে চলেছি সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এখানে নিচে দেখতে পাচ্ছেন ভিউ অল এই ভিউ অল দেখতে পাচ্ছেন এখানে আপনারা সমস্ত ডিটেলসটা এবং পিডিএফ ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা আমরা একদম অফিসিয়াল পিডিএফটি ওপেন করে নিয়েছি তো যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম অফিসিয়াল পিডিএফটি আমরা এই মুহূর্তে ওপেন করে নিয়েছি তো এখানে দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ এন সিটি অফ দিল্লি তো এ সম্পূর্ণ এই বোর্ডটা দিল্লিতে তো দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড ঠিক আছে এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইটটার লিঙ্কটা দেখতে পাচ্ছেন তো অফিসিয়াল ওয়েবসাইটেও আপনারা খুব সহজে চলে আসতে পারেন তো যে কোনো আপনারা যে কোনো ব্রাউজারে চলে আসবেন আমি রেকমেন্ড করব ক্রোম ব্রাউজারে তো ভিডিওর মাঝখানে আপনাদের এই বিষয়টা দেখিয়ে নিই ডি ট্রিপল এস বি অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট লিখে আপনারা সার্চ করবেন তো প্রথমেই একটি লিঙ্ক পেয়ে যাবেন যে লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই যে লিঙ্কটি এটাই অফিসিয়াল ওয়েবসাইট এটাতে ক্লিক করলেই আপনাদের সামনে অফিসিয়াল পেজটি ওপেন হয়ে চলে আসবে তো চলুন শুরু করা যাক আজকের যেটা বিষয় তো ইম্পর্টেন্ট নোটিস সাথে দেখা যাচ্ছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ভ্যাকেন্সি ডিটেলস সমস্তটা এখানে জানাবো এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সমেত রয়েছে এখানে ডেট যেটা হলো মে মাসের বারো তারিখ দু হাজার একুশের মে মাসের বারো তারিখ এবং এখানে রয়েছে ওপেনিং ডেট এবং অ্যাপ্লিকেশন শেষ হবার অর্থাৎ ক্লোজিং ডেট দেওয়া রয়েছে তো অ্যাপ্লিকেশান শুরুর ডেট হলো পঁচিশ মে দু এবং অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট চব্বিশ জুন দু হাজার তো হাতের সময় এটুকুই রয়েছে পঁচিশ মে থেকে চব্বিশ জুনের মধ্যে আপনারা অনলাইনের মাধ্যমে কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে তো এখন পোস্ট বিশেষে চলে আসা যাক তো এখানে দেখতে পাচ্ছেন একটি অনেক বড় একটি বক্স রয়েছে সেই বক্সের মধ্যে আপনারা সিরিয়াল নাম্বার ওয়াইজ এখানে দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার ওয়াইজ এবং পোস্ট কোডটা কিন্তু খুবই জরুরি কারণ এই যে পোস্ট কোডটা দেখতে পাচ্ছেন এই পোস্ট কোড হিসেবে আপনাদের কি কোয়ালিফিকেশান লাগবে কি এজ লিমিট লাগবে কী শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত সমস্তটাই কিন্তু এই পোস্ট কোডের উপর ডিপেন্ড করবে সেটা পোস্ট কোডটা আপনাকে জানতে হবে যে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন এবং সেই পোস্টের পোস্ট কোড কী সেটাও জানাবো সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকুন তো নেম অফ দ্য পোস্ট এবং নেম অফ ডিপার্টমেন্ট গ্রুপ এবং গ্রেড পে এবং এখানে কি কি ক্যাটাগরি ক্রাইটেরিয়া রয়েছে সমস্তটা এখানে দেখতে পাবেন ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে ভ্যাকেন্সিটা ডিটেলসটা পেয়ে যাচ্ছেন এবং সর্বপ্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার হিন্দি সেটা হলো কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ মহিলা ক্যান্ডিডেটদের জন্য এবং দ্বিতীয়ত রয়েছে সেম পোস্ট ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার সেটাও হিন্দি তবে কেবলমাত্র পুরুষ ক্যান্ডিডেটদের জন্য এবং এখানে রয়েছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার নার্স ন্যাচারাল এসসি মেল ক্যান্ডিডেটের জন্য অর্থাৎ পুরুষ ক্যান্ডিডেটদের জন্য তো এখানে পোস্ট ডিটেলস যদি আমরা সমস্তটা বলতে যাই তাহলে কিন্তু ভিডিও ডিউরেশান অনেকটাই বেশি হয়ে যাবে এবং এখানে আমরা একটা বাংলা দেখতে পাচ্ছি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ব্যাঙ্গলি কিন্তু আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে এবং এখানে যে বারো নম্বরটা দেখতে পাচ্ছেন সেটা হলো কিন্তু এলডিসির পোস্ট অর্থাৎ জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট এলডিসি পোস্টের জন্য এটাকে কিন্তু প্রকাশিত করা হয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি পক্ষ থেকে এটা কিন্তু গ্রুপ সি এর পোস্ট এবং এখানে কতগুলো ভ্যাকেন্সি কি ক্রাইটেরিয়া ডিটেলসটা আপনারা এখানেই পেয়ে যাবেন তো আমরা এখন ডিটেলসটা জানব ধর ধরে নেওয়া যাক আমরা এই যে এলডিসি যে পোস্টটা এই যে বারো নম্বর যে রয়েছে এটার পোস্ট কোড তেতাল্লিশ স্ল্যাশ দু হাজার তেতাল্লিশ স্ল্যাশ একুশ তো এটা আমরা নিচের দিকে চলে আসলে দেখতে পারবো এখানে দেখুন এক প্রত্যেকটি পোস্টের কোড নম্বর হিসেবে কিন্তু দেওয়া রয়েছে সেই পোস্টের বিস্তারিত তো এটাতে রয়েছে তেত্রিশ স্ল্যাশ হাজার একুশ তেত্রিশ স্ল্যাশ একুশ তো আমরা নিচের দিকে আসলে আমরা সেই পোস্ট কোডের ডিটেলসটা জানবো তো বন্ধুরা এখানে আপনি দেখতে পাচ্ছেন তেতাল্লিশ স্ল্যাশ একুশ পোস্ট কোড এটা রয়েছে যেটার ছিল জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এলডিসির পোস্ট পোস্টটি হল সাউথ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে নাম্বার অফ ভ্যাকেন্সি কি হিসেবে কি ক্রাইটেরিয়া রয়েছে সেটা আপনারা এখানেই দেখতে পারবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে কি চাওয়া হয়েছে সেটা আমরা একটু দেখে নিই ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস এবং সাথে কি চাওয়া হয়েছে সেকেন্ডারি স্কুল এক্সাম ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি বোর্ড অর ইকুইভিলেন্ট সাথে অ্যান্ড বলা হয়েছে এবং অর্থাৎ এখানে সাথে লাগবে যেটা অ্যাবিলিটি টু টাইপ অ্যাট এ স্পিড অফ নট লেস দেন থার্টি ফাইভ ওয়ার্ডস পার মিনিট এখানে বলা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার কম্পিউটারের হাতের স্পিড অর্থাৎ টাইপিং স্পিড কেমন থাকতে থাকতে হবে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট এর কম হলে আপনার কিন্তু চলবে না ইন ইংলিশ অর থার্টি ওয়ার্ডস পার মিনিট ইন হিন্দি অর্থাৎ হিন্দিতে আপনাকে টাইপিং করতে হবে কম্পিউটারে সেটারও কিন্তু স্পিড থাকতে হবে মিনিমাম থার্টি তার কম হলে চলবে না তো এখানে ডিজাবেবেল ডিজারেবেল কিছু বলা নেই এসেন্সিয়ালও কিছু বলা নেই এবং এখানে পে একটু দেখতে পাচ্ছেন পেস্কেল কিন্তু ভালোই রয়েছে আর এটা হলো সম্পূর্ণ গ্রুপ সি এর পোস্ট এবং এখানে আমি ভিডিও শুরু থেকেই বলেছিলাম বিভিন্ন ধরনের পোস্ট ক্যাটাগরি কিন্তু এখানে রয়েছে এবং এখানে এজ লিমিট দেখতে পাচ্ছেন আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং বয়সের ঊর্ধ্বসীমায় ক্যাটাগরি ওয়াইজ আদার্স ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ছাড় রয়েছে সরকারি নিয়ম হিসেবেই এখানে আরও বিভিন্ন পোস্ট রয়েছে কাউন্সিলার রয়েছে এবং রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি এভাবে আপনারা একটু দেখে নেবেন তো নিচের দিকে আরেকটি পোস্ট রয়েছে পাটবাড়ি সেটার পোস্ট কোড দেখে নিন ফর্টি এইট স্ল্যাশ একুশ পাটবাড়ি পোস্ট নর্মালি খুব এসেন্সিয়াল কোয়ালিফিকেশান প্রত্যেকেই এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে এটার জন্য খুব বেশি কোয়ালিফিকেশান চাওয়া হয়ে হয় না দিল্লি উরবান সেলার ইম্প্রুভমেন্ট বোর্ডের পক্ষ থেকে এটার পোস্ট কোড রয়েছে এবং নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে কেবলমাত্র দশটি এবং কি হিসেবে একটু দেখে নেবেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ফ্রম অ্যানি রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইফিলেন্ট অর্থাৎ এখানে বলা হচ্ছে কেবলমাত্র গ্র্যাজুয়েশান পাস করে থাকলেই সমতুল্য বোর্ডের হয়ে যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকেন তাহলেই এই পার্টবারি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে রয়েছে ডিজাইরেবেল এবং রয়েছে এসেন্সিয়াল কিছু নেই পে স্কেলটা দেখে নেবেন গ্রুপ সি এর পোস্ট এটা এইজ লিমিট বিস্তারিত একুশ থেকে সাতাশ বছর বয়সের মধ্যে হলে আবেদন করা যাবে এবং বয়সের সময় সরকারি নিয়ম হিসেবে ছাড় থাকবে বাকি ক্যাটাগরি স্ক্যান্ডিডেটের জন্য এবং এখানে আরও বিভিন্ন বিস্তারিত কিন্তু এখানে দেওয়া রয়েছে সম্পূর্ণ বাইশটি পেজের এই পিডিএফ ফাইল বিস্তারিত বলতে গেলে অনেকটি সময় লেগে যাবে এখানে এইজ রিল্যাক্সেশনের একটি বক্স রয়েছে এই রিল্যাক্সেশনটা একটু ঠিকঠাক দেখে নেবেন এবং এখানে আরও বিস্তারিত অনেক কিছুই কিন্তু রয়েছে সবগুলো বিস্তারিত নিয়ে আলোচনা করা এই একটি ভিডিওর মাধ্যমে সম্ভব না আশা করি আপনারা ভিডিওর সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন এই বিষয়ে রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ